অবশেষে বাংলায় ফিরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিলেন ভেলোরে আটকে পড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষেরা, যার মধ্যে অনেকেই চিকিৎসা করাতে ভেলোরে গিয়ে আটকে পড়েছিলেন, অনেকে রুজি রোজগারের উদ্দেশ্যে ভিন রাজ্যে গিয়েছিলেন। এইরকম বহু মানুষ আজ নিজ রাজ্যে ফিরতে পেরে কিছুটা হলেও স্বস্তিতে। দেখুন সেই রিপোর্ট। কতদিন ধরে আটকে ছিলেন? দুমাস। কি মনে হয়েছিল যে যেতে পারবেন? না, আশা ছিল আসবো, আমরা চিকিৎসার জন্য গেছিলাম তো। হ্যালো, এখন বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি পাঁচকুড়া পুরুষোত্তমপুর। আপনার নাম? আপনার নাম? ভোলানাথ মণ্ডল। প্রথমত তার মধ্যে দুশো লোক যে আছে পশ্চিম মেদিনীপুর আছে, আর বাকি যে আছে তারা বিভিন্ন জেলা, 21টা জেলার লোক এখানে নামিয়েছে। এদেরকে SBSTCর বাস করে সবাইকে এখানে হেলথ স্ক্রিনিং করে এবং হেলথ সার্টিফিকেট দিয়ে তারপরে ওদেরকে হোম কোয়ারেন্টাইনের অ্যাডভাইস দিয়ে ওদেরকে ছাড়া হচ্ছে। সঙ্গে একটা কিট দেওয়া হচ্ছে হাইড্রোক্লোরোকুইন, ওরা যাতে প্রোফাইল্যাক্সিসজনিও খেয়ে নিতে পারে, এবং যাদের সিমটমস আছে তাদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে গিয়ে ওখানে সোয়াব কালেকশন সেন্টার করা হচ্ছে। ওখানে সোয়াব কালেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে যাচ্ছে। পনেরোশো মোট।